ওয়েলকাম ওয়েব স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর শুরু করছি ফটোশপের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আজ আমরা ফটোশপের অজানা 10টি শর্টকাট কমান্ড সম্পর্কে জান আপনি ফটোশপের যে লেভেলেরই ইউজার হয়ে থাকেন না কেন আমি আশা করছি এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে তো চলুন শুরু করা যাক আমাদের টিউটোরিয়াল নাম্বার 10 ডকুমেন্টে অনেকগুলো লেয়ার থাকলে নির্দিষ্ট কোনো লেয়ারকে উপরে বা নিচে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাইট ব্র্যাকেট চাপতে লেয়ারটি এক ধাপ করে উপরে যেতে থাকে আর যদি কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট ধরে চাপ দিন লেয়ারটি সবার উপরের লেয়ারে চলে যাবে ঠিক একইভাবে কন্ট্রোল লেফট ব্র্যাকেট চাপলে লেয়ারটি এক ধাপ করে নিচে নামতে থাকবে আর যদি কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট চাপ দিন সেই ক্ষেত্রে সবার শেষে চলে আসবে নাম্বার 9 ক্রিয়েট নিউ লেয়ারে চেপে আমরা নতুন লেয়ার তৈরি করতে পারি কিন্তু এটি সব সময় সিলেক্টেড লেয়ারের উপরে চলে যায় কিন্তু যদি আমরা সিলেক্টেড লেয়ারের নিচে লেয়ারটি তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল চেপে ধরে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করতে হবে দেখুন সিলেক্টেড লেয়ারের নিচে লেয়ারটি তৈরি হয়ে গেছে নাম্বার 8 এক কমান্ডে কোনো ইমেজকে সাদা কালো করতে চান জাস্ট কন্ট্রোল শিফট ইউ চাপুন আপনার ইমেজটি সাদা কালো হয়ে যাবে নাম্বার 7 লেয়ারগুলোকে মার্জ করলে লেয়ারগুলোকে আর আলাদা আলাদা ভাবে পাওয়া যায় না আপনি যদি চান লেয়ারগুলোকে আলাদা আলাদা ভাবে রেখে একটি মার্জ লেয়ার পেতে সেই ক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট ই চাপুন আপনার লেয়ারগুলো আলাদা আলাদা ভাবে থাকবে এবং সম্পূর্ণ একটি নতুন মার্জ লেয়ার তৈরি হবে নাম্বার 6 ফটোশপে ট্যাব কি প্রেস করলে অপশন এবং টুলস গুলো চলে যায় কাজ করবার জন্য বড় একটা জায়গা পাওয়া যায় কিন্তু কাজ করবার জন্য কিছু টুলস তো থাকা খুব জরুরি তাই শুধু ট্যাব কি না চেপে শিফট ট্যাব চাপুন আপনার টুল বক্সটি থেকে যাবে আপনি অনায়াসে একটা বড় জায়গা নিয়ে কাজ করতে পারবেন নাম্বার 5 যারা ব্রাশ টুলটিকে বেশি ব্যবহার করেন তাদের জন্য কালার পিক করার সহজতম পদ্ধতি হলো কিবোর্ড থেকে অল প্রেস করুন আপনার ব্রাশ টুলটি একটি কালার পিকার চেঞ্জ হয়ে যাবে এবার ইচ্ছে মতো কালার পিক করুন আর অল ছেড়ে দিয়ে ব্রাশ করুন ইচ্ছে মতো কালার পিক করুন আর অল ছেড়ে দিয়ে ব্রাশ করুন নাম্বার 4 টেক্সটকে সাজানোর জন্য লেটারগুলোর মাঝের দূরত্বকে বাড়ানো বা কমানোর প্রয়োজন হতে পারে আর এর জন্য টেক্সট লেয়ারের উপরে ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে অল চেপে রাইট অ্যারো প্রেস করলে লেটারগুলোর মাঝের দূরত্ব বাড়তে থাকে আর লেফট অ্যারো প্রেস করলে লেটারগুলোর মাঝের দূরত্ব কমতে থাকে অল চেপে রাইট অ্যারোতে দূরত্ব বাড়বে অল চেপে লেফট অ্যারোতে দূরত্ব কমতে থাকবে নাম্বার 3 লেয়ারের ব্লেন্ডিং মোড সহজে চেঞ্জ করবার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে প্লাস বা মাইনাস কি প্রেস করুন ব্লেন্ডিং মোডগুলো একে একে চেঞ্জ হতে থাকবে নাম্বার 2 ব্রাশ টুলকে ছোট বড় বা হার্ডনেস বাড়ানো কমানোর সবচেয়ে সহজতম পথ হল কিবোর্ড থেকে অল চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি মাউসটিকে ডানে বা বায়ে সরান তাহলে ব্রাশটির সাইজ ছোট বা বড় করা যাবে আবার যদি মাউসটিকে উপরে বা নিচে নামান সেই ক্ষেত্রে ব্রাশের হার্ডনেস বা সফটনেস বাড়ানো কমানো যাবে নাম্বার 1 ফটোশপের যে কোনো উইন্ডোতে কোনো চেঞ্জ আনলে সেটিকে আবার ডিফল্ট পজিশনে ফিরিয়ে নেওয়া বেশ সময় সাপেক্ষ আর এর থেকে মুক্তির জন্য জাস্ট অল চেপে ধরুন আপনার ক্যান্সেল বাটনটি একটি রিসেট বাটনে চেঞ্জ হয়ে যাবে এবার ক্লিক করুন আপনার উইন্ডোটি রিসেট হয়ে যাবে কত সহজ তাই না আপনারা কর্মক্ষেত্রে এই শর্টকাটগুলো ব্যবহার করুন দেখুন আপনার কাজের গতি অনেকাংশে বেড়ে যাবে খুব অল্প সময়ে অনেক কাজ ডেলিভারি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করুন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ